আজকে আমাদের বিবাহ বার্ষিকী। বিবাহিত জীবনের অনেকগুলা বছর কাটিয়ে ফেলেছি একসাথে, তো বাকি সময়টাও যেন একসাথে পার করতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এই যে আমার হাজব্যান্ড আসার সময় আমার জন্য সুন্দর একটা গিফট নিয়ে এসেছে, আর আমিও শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেলাম। এখন হচ্ছে আমরা বাইরে যাব ঘুরতে আর কি, ঘুরবো প্লাস খাওয়া দাওয়া করবো, তারপর হচ্ছে বাসায় আসবো। এখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি। আমার সোনা পাখিকেও রেডি করে দিয়েছি, ওকে নিয়ে আসি। এই যে আমার পাখিটা, আমার আব্বু সোনা রেডি হয়ে গেছে। ওই যে দেখো একটু সামনে, ওই যে আমার বাবাটা। আমার বাবাকে একটু বেশি সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে। তো আমার পাখিকে ও এই মালা নিয়ে ব্যস্ত। কাচ্ছি ভাইতে এসে কাচ্ছি অর্ডার করা হয়েছে, এখন খাওয়া দাওয়া করবো। আমার পাখি ফিরনি খাচ্ছে মজা করে। এখানকার ফিরনি তার অনেক পছন্দ, পোড়াটা খাইতে পারে। বাবা আমাকে একটু দাও, আমি একটু খাই। চামচ ভেঙে যাবে, কামড় দিয়েছে একেবারে শক্ত করে। খাওয়া দাওয়া শেষ করলাম, এখন বাসায় চলে যাব। সম্পূর্ণ ফিনিশ। যে আমার বাবাও ফেনে ট্রেনে খেয়ে বসে আছে। পাখি 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 তাকাও। বাইরে গিয়ে ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে বাসায় চলে আসলাম। আর আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে আয়নের বাবা আবার আমাদেরকে একটু শপিংয়ে নিয়ে গিয়েছিল। শপিংয়ে নিয়ে গিয়ে একটু শপিং করে দিল। ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে হচ্ছে আমাকে একটা শাড়ি কিনে দিয়েছে। শাড়িটা একটু দেখাই। এই যে এই শাড়িটা হচ্ছে গিফট করলো। শাড়িটা বেশ সুন্দর, আমার বেশ পছন্দ হয়েছে। আর হচ্ছে সামনে যেহেতু ঈদ উপলক্ষে হচ্ছে সেলর থেকে একটা থ্রি পিস কিনে দিল। এটাও অনেক সুন্দর, খুলে আর দেখাবো না, পরে একটু দেখিয়ে দিলাম এই তো। আর হচ্ছে হচ্ছে পাঞ্জাবি নিয়েছি, একটা হচ্ছে আয়নের জন্য নেওয়া হয়েছে, একটা আয়নের পাপার আর আয়নের দাদার জন্য নেওয়া হয়েছে ম্যাচিং করে। ওরা হচ্ছে এই দুটি পরে নামাজ পড়বে ইনশাল্লাহ। এগুলো হচ্ছে পাইনি পাঞ্জাবির প্যান্ট পায়জামা। আর এটার মধ্যে হচ্ছে আয়নের পাপার শপিং। এখানে হচ্ছে আয়নের পাপা একটা শার্ট নিয়েছে আর দুটো প্যান্ট নিয়েছে। তো এগুলো হচ্ছে আজকে দিলাম, পছন্দ হলো এই জন্যে নিয়ে নিলাম। ঈদের শপিং অবশ্যই আরও বাকি আসছে, এগুলো করবো পরে। এগুলো আজকে নিলাম মেনলি আমাকে হচ্ছে ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে একটা গিফট দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলো। আর সাথে এগুলো পছন্দ হওয়াতে নিয়ে আসলাম, যেহেতু কেনাকাটা করতেই হবে এই জন্য আর কি, কিনে আর কি ঝামেলা একটু কমিয়ে রাখলাম। তো আপনাদের সাথে একটু শপিংগুলো গিফটগুলো শেয়ার করলাম এই আর কি। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের সামনের দিনগুলো যেন অনেক অনেক ভালো কাটে, সারা জীবন যেন সুখে দুঃখে একসাথে থাকতে পারি। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।